কোপা আমেরিকা রেকর্ড 900 কোটি টাকার প্রাইজ মানি ঘোষণা। দেখুন কোন দল কত টাকা করে পাচ্ছে। চলতি বছর জুনে টি টোয়েন্টি ক্রিকেটের রোমাঞ্চে ভূত হয়ে থাকবেন ক্রিকেট প্রেমীরা। এরই মাঝে 20 জুন থেকে শুরু হবে লাতিন মহাদেশীয় অঞ্চলের ফুটবলীয় শ্রেষ্ঠতার আসর কোপা আমেরিকা। এবার আমেরিকা হতে যাওয়া মহাদেশেও এই টুর্নামেন্টের রেকর্ড পরিমাণ প্রাইজ মানি নির্ধারণ করা হয়েছে। ক্রীড়া বিষয়ক জনপ্রিয় গণমাধ্যম ESPN-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই গ্রীষ্মে মার্কিন যুক্তরাষ্ট্রে হতে যাওয়া কোপা আমেরিকায় অংশগ্রহণ ফি এবং পুরস্কার বাবদ রেকর্ড $72 মিলিয়ন খরচ ধরা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 884,86,70,400 টাকা। প্রতিবেদনটিতে বলা হয়, চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ রয়েছে $16 মিলিয়ন, যা বাংলাদেশি টাকা দাঁড়ায় 188,63,71,200 টাকা। এছাড়া এবারের কোপা আমেরিকায় 16টি দল অংশগ্রহণ করবে। প্রতিটি দল পাবে $2 মিলিয়ন করে, যা বাংলাদেশি মুদ্রা দাঁড়ায় 23,57,96,400 টাকা। 2021 সালে ব্রাজিলে হয় কোপার সর্বশেষ আসর। সেবার মারাকানায় ব্রাজিলকে হারিয়ে 28 বছর পর মহাদেশীয় টুর্নামেন্টের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করে মেসির আর্জেন্টিনা। সব মিলিয়ে পুরস্কার দেওয়া হয় $19.5 মিলিয়ন বা $229,90,014,900 টাকা। আর শিরোপা জয়ী আর্জেন্টিনা পেয়েছিল $6.5 মিলিয়ন, যা বাংলাদেশি টাকা দাঁড়ায় $76,63,38,300 টাকা। আসছে আসরে গতবারের চেয়ে দ্বিগুণেরও বেশি প্রাইজ মানি দেওয়া হবে। দক্ষিণ আমেরিকা, উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে 16টি দল অংশ নিচ্ছে এবারের কোপা আমেরিকায়। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্ট আয়োজন করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে 2016 সালে আমেরিকায় আয়োজিত এই টুর্নামেন্টের প্রাইজ মানি ছিল $21 মিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় 179,29,48,425 টাকা। আর চ্যাম্পিয়ন চিলিকে দেওয়া হয়েছিল $6.5 মিলিয়ন বা বাংলাদেশি টাকা $76,63,38,300 টাকা। শতবর্ষী টুর্নামেন্টের 48তম আসর কোয়ার্টার ফাইনালে খেলা প্রতিটি দল পাচ্ছে $2 মিলিয়ন, যা বাংলাদেশি টাকা দাঁড়ায় 23,57,96,400 টাকা। প্রতিযোগিতায় চতুর্থ হওয়া দল পাবে $4 মিলিয়ন বা $47,15,92,400 টাকা করে। তৃতীয় স্থান অর্জনকারী দলের জন্য বরাদ্দ থাকবে $5 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় $58,98,91,000 টাকা। কোপার ফাইনালে পরাজিত বা রানার আপ হওয়া দল পাবে $7 মিলিয়ন বা $82,52,87,400 টাকা করে। বাকি অর্থ খরচ হবে টুর্নামেন্টের হোটেল, বিমান এবং অভ্যন্তরীণ যাতায়াত খাতে। এছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের প্রতিটি ফুটবলারের জন্য বাড়তি প্রণোদনা দেওয়া হবে। বিশেষ করে স্বাগতিক দল যুক্তরাষ্ট্রের ফুটবলাররা বিশেষ প্রণোদনা পাবেন এই টুর্নামেন্ট থেকে।